আমাদের সবারই ডেভিল খেতে খুব ভালো লাগে। আজ যে রেসিপিটা নিয়ে এসেছি আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টোস্ট টু টেস্ট। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো ক্র্যাব ডেভিল বা ক্র্যাব বাইট বা সি ফুড স্টিক বলস। ক্র্যাব বাইট বা ক্র্যাব ডেভিল বানানোর জন্য সবার আগে যেটা আমাদের নিতে হবে, ম্যাশ পটেটো। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 1 কাপ। এবার এর সাথে আরও কিছু উপকরণ মেশাতে হবে। চলুন একে একে দেখে নিচ্ছি আর কি কি মেশাচ্ছি। আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ করে এটাকে মেখে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো লাম্প না থাকে। লাম্প থাকলে যখন আমরা ডেভিলের শেপ দেব শেপটা ভালো হবে না। এর সাথে মিশিয়ে দিচ্ছি খানিকটা চপড ক্যাপসিকাম, মেশাচ্ছি গ্রেটেড চিজ। এখানে আমি কোনোটারই পরিমাণ বলছি না, আপনাদের প্রয়োজন মতো পরিমাণ বাড়াতেও পারেন কমাতেও পারেন। দিচ্ছি ধনে পাতা কুচানো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা রেড চিলি পাউডার বা ব্ল্যাক পেপারও মেশাতে পারেন। এখানে ধনে আর জিরে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে 1/2 টিস্পুন ইউজ করছি। ধনে আর জিরে কিন্তু 1:1 অনুপাতে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, দিচ্ছি 1/2 টিস্পুন আদার পেস্ট। ভালো করে এবার আলুর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আলুটা মাখার সময় যদি মনে হয় যে খুব বেশি পাতলা হয়ে গেছে বা ভালো বাইন্ড হচ্ছে না, তখন কিন্তু এর মধ্যে বেসন বা ময়দা বা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিতে হবে। আমি দিচ্ছি গ্রিন চিলি, যেটা অপশনাল। এবার এখানে আমি একটা সি ফুড স্টিক নিয়েছি বা ক্র্যাব স্টিক। এটাকে এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। এবার খানিকটা আলু নিয়ে নিচ্ছি, এভাবে ফ্ল্যাট করে নিয়ে সি ফুড স্টিকের একটা পিস নিয়ে এভাবে কভার করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের বানাতে পারেন, আমি খানিকটা লম্বাটে বানিয়েছি। চলুন আরেকটা দেখিয়ে নিচ্ছি। আবারও খানিকটা আলুর মিশ্রণ নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি ছোট একটা ক্র্যাব স্টিকের পিস, ভালোভাবে কভার করে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটাকে তৈরি করে নিতে হবে। দেখুন সব তৈরি হয়ে গেছে। এবার কোটিংয়ের পালা। একটা বাটিতে নিয়েছি ব্রেড ক্রাম্স, আর একটা বাটিতে ব্যাটার বানাতে হবে। তার জন্য নিয়েছি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার, সাথে নুন আর একটু পেপার মিশিয়ে ওটাকে একটা পাতলা ব্যাটার করে নিয়েছি। ড্রাই কোট করার জন্য আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। ব্যাটারটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন। এবার প্রথমে ড্রাই কোট করছি। এক্সট্রা কর্নফ্লাওয়ারটা ফেলে দিচ্ছি। এবার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এবার ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। একটু সময় লাগিয়ে চেপে চেপে যদি করা হয় সেটা, ব্রেড ক্রাম্বটা কিন্তু খুব ভালো করে লাগবে। এইভাবে প্রত্যেকটা করে নিতে হবে। একবার আমার কোট করা হয়ে গেছে, আবার ওইগুলোকে সেকেন্ড টাইমের জন্য কোট করছি। এবার শুধু ব্যাটারে ডোবাবো, আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দুবার করলে কোটিংটা খুব ভালো হয়, খেতেও ভালো হয়, ক্রিস্পি হয়। সবকটা হয়ে গেলে আমি 1/2 ঘন্টার জন্য ওটাকে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য।
এবার ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য সেট হতে। ফ্রাই করার 15 মিনিট আগে বের করে রাখবো। কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে একে একে চপগুলো দিয়ে দিতে হবে। ভালো করে এপিট ওপিট করে দুপিট ভেজে নিতে হবে, মাঝে মাঝেই পাল্টে দিতে হবে। কয়েকটা হয়ে গেছে কিচেন টাওয়েলে তুলে নিয়েছি, আর কয়েকটা বাকি আছে, সেগুলো এখন সেম প্রসেসে করে নিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের সবার রেসিপিটি খেতে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। আমি একটা ডেভিল নিয়ে মাঝখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সফট। কোটিংয়ের জন্য বাইরেটাও অনেকটা ক্রিস্পি হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।